ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ ভেঙে দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সংঘর্ষে ক্ষমতাসীন দলের এমপি সহ নিহত 5, আহত 7। ব্যবসায়ীদের বিশ্বাস করা ভুল হয়েছে, তাদের কারসাজিতেই বেড়েছে ভোজ্য তেলের দাম, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানী ঢাকা, বন্দরনগরী, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় অভিযান। কুমিল্লার চান্দিনায় পাল্টাপাল্টি সমাবেশ, দুজন গুলিবিদ্ধ, এলটিপির মহাসচিব রেদওয়ান আহমেদ কারাগারে। আজ ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অশনির আঘাতের শঙ্কা, বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর ভাইস প্রেসিডেন্ট শিং জিং চীনের সাক্ষাৎ। দেশে বৈদেশিক ঋণ প্রবণতা বেড়েছে, নেওয়া হচ্ছে লোক দেখানোর মেগা প্রকল্প, অভিমত সিপিডির। আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে ব্যালেটে ভোট নিশ্চিত করা হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন নির্বাচন নিয়ে ফন্দি ফিকির করে না তার দল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে বৃষ্টি মাথায় নিয়ে প্রথম অনুশীলন সেরেছে বাংলাদেশ।